আমার মুসলমান ভাইদেরকে কিভাবে বোকা বানাচ্ছে মমতা বানার্জি, আমি তো বলছি তারা কেন এর কথা শুনছে। আরে মমতা বানার্জি আমাদের মতন লোকের হবে না, যাকে সরকারে আনার জন্য আমরা কি না করেছিলাম, মুসলমানদের হবে? কোনোদিন হবে না, যতদিন ভোট আছে ততদিন। শরফুলিতে এসে সাংসদ অর্জুন সিং তীব্র ভাষায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, মুসলমানদের বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিকালে শরফুলি বাজার স্থানান্তর নিয়ে এক বিশাল সভায় সাংসদ অর্জুন সিং বক্তব্য রাখেন। দীর্ঘদিন ধরে শ্রীরামপুর সাংগঠনিক জেলার শরফুলিতে বিজেপির নেতা ও কর্মীরা প্রাচীন এই বাজার স্থানান্তর নিয়ে তাদের আন্দোলন চালিয়ে আসছেন। হুগলি থেকে অর্ঘ্য পালের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। আমার মুসলমান ভাইদেরকে কিভাবে বোকা বানাচ্ছে মমতা বানার্জি, আমি তো বলছি তারা কেন এর কথা শুনছে। আরে মমতা বানার্জি আমাদের মতন লোকের হবে না, যাকে সরকারে আনার জন্য আমরা কি না করেছিলাম, মুসলমানদের হবে? কোনোদিন হবে না, যতদিন ভোট আছে ততদিন। এখানকার একজন সাংসদ আছে, মাঝে মাঝে মদ খেয়ে বলেন, পিলে পিলে মেরে রাজা। আমার হঠাৎ একদিন শুনলাম বলছে অর্জুন সিং কে এনকাউন্টার করে দিতে হবে। আমি সেই দিন থেকে পাগলের মতন চেষ্টা করছিলাম কবে শ্রীরামপুর যাব আর কবে আমার এনকাউন্টার হবে। কল্যাণ মানে মহাশয়, আপনাকে আমি বলে যাচ্ছি, এই বাজার আপনি না উঠাতে পারবেন না, থাকতেন না। আর ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এখন জুতো পাট থেকে চটি পাট অব্দি সব এই ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরদের পড়তে হবে। এদেরকে দ্বারা কে মরলো তাকে নিয়ে যেতে হবে, না মরলো তাকে নিয়ে যেতে হবে, হসপিটালে এদেরকে নিয়ে যেতে হবে, সব কাজ এখন থানা পুলিশ করছে। কেন করছে, কেন করছে? থানা কে দিয়ে এই কাজ, সিভিক ভলেন্টিয়ার রেখেছে তাদেরকে দিয়ে বিজেপিকে পেটানো, বিজেপি কর্মীদের গরিব মানুষদের তাদেরকে পেটানো, আর স্বাস্থ্যকর্মীরা প্রায় এখন বাড়িতে বসে বসে গেছে। স্বাস্থ্যকর্মীরা নিজের স্বাস্থ্য ঠিক রাখতে পারছে না, যেহেতু বাংলায় কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, পশ্চিমবাংলার কোনো হসপিটালে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। পশ্চিমবাংলা সরকারের ওয়েবসাইটে বলছে 700 বেড আছে আর ওখানে 70টা বেড আছে। পশ্চিমবাংলা ওয়েবসাইট বলছে, সরকারি ওয়েবসাইটে বলছে কি 150 বেডের এখানে তৈরি করা হয়েছে কোভিড হসপিটাল। হসপিটালের শুধু বেড কিছু কোনো রকম পেতে দেওয়া হয়েছে না, ওখানে অক্সিজেনের ব্যবস্থা না, লাইট আছে না, ইলেকট্রিক আছে, আর শুধু কুকুর বেড়াল ঘুরে বেড়াচ্ছে। মমতা ব্যানার্জি রোজ 4টার সময় টিভিতে আসছে, এসে বলছে আমি এই করে দিলাম ওই করে দিলাম, এই করতে করতে কমিউনিটি স্প্রেড হয়ে গেছে। এই যে কোভিড-19 চারোদিকে এখন, এখন আসুন চলে আসুন, আমার দলে খালি আছে। আরে ভাই আপনার দলে তলাবার ছাড়া কে আছে? যাকে আনবেন তার থেকেও পয়সা নিয়ে নিচ্ছে। আপনার এমন অবস্থা আছে, আপনি আর আপনার পরিবারের লোকেরা আজকে এই গরিব মানুষের 150 বছরের বাজার তুলে দিচ্ছেন। আপনি কি করছেন? কয়লা, বালু, মাটি কিছু বাকি আছে? অভিষেক ব্যানার্জি জোরাজ তার রিলেটিভ, তার রিলেটিভ পাওয়ান অরোরা, তার রিলেটিভ অঙ্কুশ অরোরা কি করছে? তার ভাইরা বাইরের ছেলে তারা কি করছে? সমস্ত বালি সিন্ডিকেট ওর প্যাড চলবে। কয়লা বিনয় মিশ্রা কোর্ট প্যাড চলছে। দিদিমণি বাংলায় আপনার পরিবারে শুধু ব্যাপারই থাকবে, আর কেউ ব্যাপার করবে না। বলে দিন কত টাকা মাসে নেবেন, বলে দিন পুলিশকে আপনার এই বাজারের লোকেদের থেকে কত টাকা মাসে নেবেন। নাগ অটোমোবাইলস, যে কোনো মডেলের টু হুইলার গাড়ি কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জেনুইন পার্টস ও অ্যাসেসরিজ এর বিপুল সম্ভারে ভরপুর নাগ অটোমোবাইলস এ আপনারা পেয়ে যাবেন ইজি ফাইন্যান্স এবং লো ডাউন পেমেন্টে যে কোনো মডেলের গাড়ি। তাছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি সার্ভিসিং, ওয়াশিং, ধোয়া পরীক্ষা তথা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের জন্য চলে আসুন নাগ অটোমোবাইলস এ। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার 7231333, সম্পর্ক ফোন নাম্বার 9932।